Shot. বসুন্ধরা ডি ডিসিশন ইজ আউট. সুন্দর চাঁদেরও গ্রহণ লাগে, প্রবাহমান নদীরও ভাটা আসে, সুরেরও ছন্দপতন ঘটে, আর সাকিব তো মানুষ, খারাপ সময় সাকিবেরও আসে, সব ক্রিকেটারেরই আসে। তবে সাকিবের 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারে এতটা খারাপ সময় হয়তো এর আগে কখনোই আসেনি। চোখের সমস্যা আর সাকিব এখন টক অব দ্য টাউন। প্রতি ম্যাচেই সাকিবের আউটের পর তার চোখের সমস্যাকে কাঠগড়ায় তোলা হয়। তোলা হবেই না বা কেন, এজন্যই তো তাকে স্টান্স বদলে ব্যাটিং করতে হচ্ছে। বোলার যখন বল রিলিজ করেন তখন তার হেড পজিশন আর চোখের দৃষ্টি লক্ষ্য করলেই ব্যাপারটি বোঝা যায়। শরীরের সামনের দিক থেকে বল আসলেও বিশ্বসেরা অলরাউন্ডারের দৃষ্টি থাকছে কোনাকোনি অবস্থানে। আবার কিছুক্ষণ পরই তাকে দৃষ্টি স্থির রাখতে হেলমেট ঠিক করতে হচ্ছে। চোখের সমস্যায় আসলে তিনি কতটা ভুগছেন সেটা সহজে অনুমান করা যায় এসব দেখে। ম্যাচ কিংবা অনুশীলন, ব্যাটে বলে ঠিকঠাক টাইমিং করতে না পারা, বড় শট এক্সিকিউট করতে না পারা, এই দৃশ্যগুলোই ঘুরে ফিরে দেখছে ক্রিকেট প্রেমীরা। সিলেট পর্বের দ্বিতীয় দিন রংপুর রাইডার্সের ম্যাচে তো আরো ভয়াবহ অবস্থা। 8 উইকেটের পতন ঘটা সত্ত্বেও ব্যাটিং করতে নামেননি সাকিব, অর্থাৎ দলে এখন তিনি শুধুই একজন বোলার। বোলিংটা সাকিবের সহজাত, বল হাতে তাই তেমন একটা সমস্যা হয় না, তবে ব্যাটিংয়েই হচ্ছে যত বিপত্তি। বড় শট খেলার সময় ব্যাটে বল কানেক্ট করেই কষ্ট হচ্ছে তার জন্য। টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় তারকার এমন অস্বস্তি মোটেই স্বাভাবিক নয়, এমন অবস্থা দেখে তার সমাপ্তিও লিখে ফেলছেন অনেকে। কিন্তু সাকিব আল হাসান নিজে না চাইলে সমাপ্তি রেখা টানা কঠিন হবে, হয়তো সাকিব দ্রুতই ফিরবেন স্বরূপে। সাকিব একবার বলেছিলেন, যখন দেখবেন তিনি আর চালকের আসনে নেই, প্যাসেঞ্জার হয়ে গেছেন, তখন তিনি ক্রিকেটকে বিদায় বলবেন। সাকিব কি নিজেকে প্যাসেঞ্জার মনে করছেন? উত্তরটা নাই হওয়ার কথা। তাই তো সাকিব দ্বারস্থ হয়েছেন গুরু সালাউদ্দিনের, কাজ করছেন নিজের ব্যাটিং নিয়ে। সাকিব এর আগে যতবার ব্যাটিং ব্যর্থতায় ভুগেছেন ততবারই আরো দ্বিগুণ ভয়ঙ্কর রূপে ফিরে এসেছেন। এবারও নিশ্চয় সাকিব ফিরে আসবেন তার আগের রূপে। অবশ্য শঙ্কা একদমই উড়িয়ে দেয়া যায় না, বয়সটা 37 ছুঁই ছুঁই, এই বয়সে এসে শরীর আগের মতন সায়ে না দেয়াটাই স্বাভাবিক। তাই তো ক্লান্ত হয়ে ফেরার আশা ছেড়েও দিতে পারেন নাম্বার 1 অলরাউন্ডার। কারণ ওই যে শুরুতে বলছিলাম, সাকিবও তো মানুষ, ক্লান্তি তাকেও পেয়ে বসে। 18 বছর ধরে দেশের ক্রিকেটকে বয়ে বেড়ানো তো আর চারটিখানি কথা নয়। সব মিলিয়ে সাকিবের গল্পটা এখন স্রেফ এক ডানা কাটা পরীর, যিনি একসময় উড়তে জানতেন, মুগ্ধ করতে জানতেন।